ফেসবুক তাওহিদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পদ ভ্রষ্ট ধর্মীয় সংগঠন কঠিন কলেরায় এই কোলাঙ্গার আক্রান্ত হয় তার নাক দিয়ে মুখ দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গা দিয়ে এই কলেরার বাথরুম পায়খানার মল বের হতে থাকে গুলা মোহাম্মদ কাদিয়ানি কারণ আপনারা যে কাফের আপনারা যে ইসলাম বিরোধী শেষ নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহামের নবুয়াদকে যারা অস্বীকার করে কশ্চিন কালেও তারা মুসলিম থাকতে পারে না এক শ্রেণীর যুব সমাজ আজকে ইন্টারনেট সর্বস্ব হয়ে গেছে আর ইন্টারনেটের বক্তব্যগুলি বড় বড় মোলামার বক্তব্যগুলি কাটিং সাটিং করে তাদের নিজস্ব অশুভ তৎপরতা চরিতার্থ করার জন্য ভিউয়ার বাড়াবার জন্য ছয়তানি কাজে লিপ্ত হয়েছে কোন আলেমের কোন বক্তব্য কাটিং করে নিজে মুফতি সেজে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم ختابه بعد اعوذ بالله من الشيطان الرجيم فليهذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم وقال النبي الامين صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم وفي روايه من خالفهم আউ আউকামা কাল আলী সাল্লা তাল্লাম আমরুল্লাহ আমরুল্লাহম কাদালিক যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ আল্লাপাকের জন্য যে পাক মানব জাতিকে সৃষ্টি করে তার মধ্যে মুসলিম জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই মুসলিমের ঘরে জন্ম নেওয়ার পরেও শতধা বিচ্ছিন্ন মুসলিম সমাজ দিশেহারা দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় কোরআন সন্ন্যার অতন্দ্র প্রহরী আহলে আন্দোলন বা আহলেহাদিস জামায়াত বা আহলেহাদিস আকিদা যাই বলেন আহলুসন্নাতিউল জামা। যারা কোরআন এবং সন্ন্যার অতন্দ্র প্রহরী গভীর সমুদ্রের বুকে দিকবিদিক জ্ঞান শূন্য নাবিকেরা যখন রাস্তা ভুলে যাবে আকাশের উত্তর আকাশের দূরবত তারা দেখে যেমন তারা পথ খুঁজে পাবে কেয়ামতের আগে দিশেহারা মুসলিম উম্মাহ আহলাদিসদেরকে দেখেই পথ খুঁজে পাবে ইনশাল্লাহ জাল্লা আমাদেরকে এই আহলাদিস কাফেলার অন্তর্ভুক্ত করেছেন তারই বারগাহে জানাই শুক্রিয়া আবারও আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি উম্মদকে সকল ভয়াবহ পরিস্থিতি থেকে সতর্ক জানিয়ে গেছেন সতর্কতা জানিয়েছেন এবং সকল ভালো কাজের প্রতি উৎসাহ দিয়েছেন আজকে আমরা ভয়াবহ কিছু ফেতনা ফাসাদ দেখতে পাচ্ছি তার মধ্যে একটা হলো আহলুল কোরআন বলা হচ্ছে আহলে কোরআন তা আমরা বলবো আহলে কোরআন তারা নয় তারা হলো মুন কেরিন হাদিস তারা কোরআনের অনুসারী হাদিস মানতে চায় না কোরআনের অনুসারী তাদেরকে আমরা বলবো না আমরা বলবো তারা হাদিস অস্বীকারী কারণ পরিষ্কার হাদিসে এসেছে আল্লাহ আল্লাপাক বলেছেন আল্লাহ নবী সাল্লা বলেছেন বেতরুন কোরআন আল্লাহ পাক বেজর বেজর পছন্দ করেন সুতরাং বেজর সালাত আদায় করো হে কোরআনের অনুসারীরা আহলুল হাদিস হলো আহলুল কোরআন এবং আহলুল হাদিস কাজেই তাদেরকে আমরা বলবো মুন কেরিন হাদিস রসুল্লা সাল্লাম সে বিষয়ে সতর্কতা জানিয়েছেন আমাদেরকে আর আমরা যেহেতু কোরআন এবং এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যত রকম বাতিল ফেরকা জাহেলিয়াত আমাদের সামনে আসে সবগুলির বিরুদ্ধেই আমাদের সবসময় সচ্চার ভূমিকা কাজেই আহলাদিস আন্দোলনটাই হল সমস্ত ফেরকার বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা এবং সেই সমস্ত ফেরকা থেকে জাতিকে সতর্ক করে দেওয়া যেটা অন্যরা করতে পারে না বা তারা করে না তারা হলো ঐক্য পিয়াশি সম্রাট আকবরের মতো দিনে এলাহির কায়েল সকল ধর্ম সমন্বয়ে যেমন সম্রাট আকবর দিনে এলাহি কায়েম করেছিলেন এক শ্রেণীর মুসলিম স্কলারদেরকে দেখা যাচ্ছে তারা সাপের গালেও চুমু দিবে ব্যাঙের গালেও চুমু দিবে সবাই মুসলিম সবাই কাজ করছে সবার কাজকেই স্বীকৃতি দিতে হবে জিনা বাতেল ফেরকার সম্পর্কে আমাদেরকে অবশ্যই সজাগ করতে হবে এবং সজাগ হতে হবে আজকে তিনটি ফেতনা সম্পর্কে আমি কিছু আলোকপাত করব সংক্ষিপ্ত তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হলো হিজবুত তাওহিদ হিজবুত তাওহিদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পদ ভ্রষ্ট ধর্মীয় সংগঠন কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথভ্রষ্ট এবং ধর্মীয় সংগঠন যাকে বাংলাদেশ সরকার দুই সালে কালো তালিকাভুক্ত করেছে তারপরেও তারা ক্ষান্ত হয় না তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে আষাঢ় উনিশশো সালের করটিয়ার সেই পন্নি পরিবারে জন্মগ্রহণ করে মোহাম্মদ বাইজিৎ খান পন্নি যে পৃথিবী ত্যাগ করে দুই হাজার বারো সালে দলটির প্রতিষ্ঠাতা এই বাইজিৎ খান পন্নি আপনারা তাকে অবশ্যই দেখেছেন বিড়ি টানে সিগারেট টানে দাড়ি নাই মুস নাই সে একটা ধর্মীয় নেতা এবং এমামুজ্জামান এই এমামুজ্জামান তার জীবনের শুরুতে একজন হোমিও চিকিৎসক ছিলেন এবং একজন রাজনীতিবিদ ছিলেন এবং শিকারী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হয় এনায়েতুল্লাহ মাশরেকির নেতৃত্বে ব্রিটিশ বিরোধী খাকসার আন্দোলনে তিনি যোগদান করেন পরবর্তীতে তিনি রাজনীতি থেকে মুখ গুটিয়ে নিয়ে তারপরে কিছু নিরিবিলি সময় পার করেন তারপরে ধর্মগুরু হিসাবে আবির্ভূত হন এই বায়েজিদ খান পন্নি আর তার রেখে যাওয়া কুলাঙ্গার সন্তান যার নাম সেলিম পন্নি আলেম পলামাদেরকে গালি গালাজ ব্যঙ্গ বিদ্রুপ মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে না তাই সে বলে যাচ্ছে কিন্তু এর প্রতিকার করার মতো কোনো লোক এদেশে নেই সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ তাদেরকে কালো তালিকাভুক্ত করেছেন নিষিদ্ধ করে দিন এবং তাদের এই সমস্ত অশুভ তৎপরতা সর্বতোভাবে নিষিদ্ধ না করলে এক সময় দেখা যাবে তারা দেশে মুসলিমে মুসলিমে একটা দাঙ্গা বাঁধানোর অবতে তৎপরতায় লিপ্ত হবে জেনে রাখা ভালো হবে পৃথিবীতে একশো বিশ কোটি মুসলিম সারা পৃথিবীতে কত কোটি মুসলিম একশো বিশ কোটি মুসলিম প্রায় তাদের অনুসারী মাত্র পাঁচ লাখ মুসলিম তারা অরিজিনাল মুসলিম বাকি সবাই কাফের একশো বিশ কোটির মধ্যে পাঁচ লাখ মুসলিম হলো অরিজিনাল মুসলিম আর বাকি যারা আছে সবাই সবাই কি কাফের তাদের দৃষ্টিতে নাউজুব ইেক তাদের বক্তব্য হল একশো বছরের পরেই রসুল্লাহ সালামের ইন্তেকালের একশো বছরের পরেই ইসলাম বিকৃত হয়ে যায় পরবর্তীতে ইসলাম বিকৃত অবস্থায় এই চোদ্দশ বছর চলছে তেরোশো বছর পরে তিনি এসেছেন ধর্মীয় তান কর্তা হিসাবে এবং এই ইসলাম ধর্মকে পুনর্জীবন দান করার জন্য ইমাম উজ্জামান হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন তারা মুসলমানদের সঙ্গে সালাত আদায় করে না মুসলমানদের কোনো এবাদতের সঙ্গে তারা এবাদত করতে রাজি নয় তাদের আকিদা বিশ্বাস ধারণা এবং বক্তব্য হাদিস তাপসির ফেকাসমূহের কেতাব জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখা প্রশাখা এই জিনিসগুলি মানুষকে বিভক্ত করে অতএব এই সমস্ত চলবে না হাদিস চলবে না ফেকা চলবে না ফুচুলের কেতাব চলবে না ইসলামী জ্ঞান বিজ্ঞানের কোনো আলোচনা পর্যালোচনা জ্ঞান শিক্ষা দিন শিক্ষা এগুলি চলবে না এগুলি ফেতনা এগুলিতে মুসলমানদের মধ্যে গোলমাল সৃষ্টি করে তাদের অনেক ভয়ানক বক্তব্য আছে তাদের গঠনতন্ত্রে লেখা হয়েছে তাদের জীবনের তাদের আন্দোলনের সবচেয়ে বড় মাইল ফলক দোসরা ফেব্রুয়ারি দুই হাজার আট তারিখে মহান আল্লাহ ইমাম উজ্জামানের ভিতরে একটা অলৌকিক অলৌকিক মসেজা দান করেন সেই মজেজা থেকে তিনি তিনটি জিনিস গ্রহণ করেন ওই এর মতো ওই যে ওই যে মুসলমানদেরকে মারে যারা ওরা কি বৌদ্ধ বারমার গৌতম বুদ্ধের মতো গৌতম বুদ্ধের ছেলে মারা গেল স্ত্রী মারা গেল গৌতম বুদ্ধ পাগল পাড়া হয়ে শোকে মুহ্যমান হয়ে রাস্তায় বেরিয়ে জঙ্গলে গিয়ে হাত উঁচু করে ধ্যানমগ্ন রইলেন তারপরে তিনটি জিনিস সেখান থেকে হাসিল করে চলে আসলেন অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ শত্রুকে ক্ষমা করে দিও গৌতম বুদ্ধাসকে বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম স্যার জীব হত্যা মহাপাপ কিন্তু মুসলিমদেরকে আপনার অনুসারী যেভাবে নিধন করে মুসলিমরা কি আপনাদের দৃষ্টিতে জীব নয় সেই এমাম উজ্জামান তিনিও তিনটি জিনিসই হাসিল করলেন এক নম্বর জিনিস হলো হেজবুত তাওহিদ সত্য বাকি সব অসত্য ইমাম উজ্জামানের মাধ্যমে ইসলামকে পুনরুদ্ধার করা হবে তাওহিদের মাধ্যমে হেজবুত তাওহিদের মাধ্যমেই এই মুহাম্মাদি ধর্মকে মুহাম্মাদি ইসলামকে পুনরুদ্ধার করা সম্ভব সংক্ষিপ্ত ভাষণ তিনি দিলেন এই ভাষণটিকে কোরআনের পর্যায়ভুক্ত ভুক্ত করে তাদের অনুসারীরা সেটাকে গণ্য করছে এবং সেটা হলো অথেন্টিক বিষয় সেই জিনিসগুলি জাতির সামনে তারা তুলে ধরছে তাদের দৃষ্টিতে জাল কোনো প্রাণী নয় পৃথিবীতে কিয়ামতের আগে যে জাল আসবে পৃথিবী প্রদক্ষিণ করবে এগুলি জাল মাজ্জাল কিছু নাই এলি হলো আ মুসলিমদের প্রযুক্তি নাসারার প্রযুক্তিকেই দাজ্জাল বলা হয়েছে আদিশের ভাষায় এটা হলো তাদের ব্যাখ্যা তারা সবাই মুজাহিদ পুরুষেরা মুজাহিদ নারীরা মুজাহিদা তারা সব সময় ইসলামের পুনর্জাগরণে জিহাদ করে যাচ্ছে তাদের বক্তব্য এবং ধারণা তাদের লোক মরে গেলে সেই লাশ শক্ত হয় না লাশ ঠান্ডা হয় না কারণ তারা মুজাহিদ আর মুজাহিদের লাশ চিরঞ্জিত তাদের মূল বক্তব্য হল জিহাদ সিয়াম এই জিনিসগুলি ট্রেনিং কোর্স যদিও এখানে এক শ্রেণীর ইসলামী চিন্তাবিদের সঙ্গে কথাগুলি মেলে যাচ্ছে তাদের সালাদগুলি হল আধুনিক সালাদ তারা কুচকাওয়াজের মতো সটান হয়ে দ্রুত গতিতে নব্য পদ্ধতিতে তারা সালাপ চালু করেছে এবং জাতিকে বিভ্রান্তির কাজে লিপ্ত করছে সবচেয়ে ভয়ানক যেটা সেটা হলেই নারী এবং পুরুষের অবাধ মিলামেশা তাদের অনুষ্ঠানগুলিতে তারা চালাচ্ছে দাড়ি টুপি বোরকা এগুলি কোনো বিষয় নয় যার ফলে পর্দার বালাই তাদের ভিতরে নাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ যত রকমের ধর্মীয় সেকুলারের নামে ধর্মের নামে অধর্মের নামে বস্তুবাদী তার নামে বাস্তবতার নামে রাজনীতির নামে অর্থনীতির নামে যত রকমের কুসংস্কার এবং এ এদেশে চালু আছে সবার বিরুদ্ধে আহলাদিস আন্দোলন সবসময়ই সজাগ এবং সত্যার আমাদের ভূমিকা এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ এতটুকু বলতে পারি যে আজকে আমাদের আইলাদিস আন্দোলনের এই কর্মী সম্মেলনে এই সাবজেক্ট বক্তৃতা নির্ধারণ করাটাই তাদের বিরুদ্ধে সংগ্রামের একটি অংশ অন্তত পক্ষে আমরা কিছু করতে পারি আর না পারি জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় আর একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে যাচ্ছি সেটা হল কাদিয়ানিয়াত কাদিয়ানি ধর্ম কাদিয়ানি মুসলিম জামাত আহমাদিয়া মুসলিম জামাত মর্মে তারা নিজেদেরকে মুসলিম মুসলিম বলে বলদ ধর্ম চেষ্টা চালাচ্ছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তো তুমি মুসলিম জামাত তো এই কথা বলতে হবে কাজিয়ানিন মুসলিম জামাত এটা বলতে হচ্ছে কেন ওই ডেস্টিনির মতোই ডেস্টিনি এক হুজুর আমাকে ডেকে বলছে ডেস্টিনি ফতুয়া বোর্ডে আপনাকে নেওয়া হবে ডেস্টিনি কি রে ভাই বলে এটা কোম্পানির নাম বলে আমি দেশের চাল কোম্পানি ডাল কোম্পানি তেল কোম্পানি ওষুধ কোম্পানি কোনো কোম্পানিতে ফতুয়া বোর্ড লাগে না তোমার ডেস্টিনিতে লাগে কেন তোমার ডেস্টিনি যে দুই নম্বর কয়েকদিন পরে দেশের মানুষ যখন বলবে তখনই গৃহপালিত ফতুয়া রেডি করে রাখবা যে আমাদের ফতুয়া বোর্ডের সদস্যরা তো এই ডেস্টিনিকে হালাহাল বলে দিয়েছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না তা আপনি মুসলিম জামাত বুঝলাম তো তা আপনি কেন কাঁদিয়ানি মুসলিম জামাত আপনাকে লিখতে হলো মুসলিম শব্দটা আপনাকে কেন নিতে হলো আবার কারণ আপনারা যে কাফের আপনারা যে ইসলাম বিরোধী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে যারা অস্বীকার করে কশিন কারো তারা মুসলিম থাকতে পারে না তাদেরকে মুসলমান যারা মনে করবে যারা মুসলিম বলবে তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে ওই দিনই পাকিস্তানি ভাইয়েরা স্লোগান দেয় কাফের কাফের শিয়া কাফের জোনা মানে অভি কাফের 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 কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের তাদের স্লোগান আছে কাফের কাফের শিয়া কাফের জোনা মানে অভি কাফের শিয়াকে যারা কাফের মনে করে না তারাও কাফের 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 কাদিয়ানি কাফের যার জোনা মানে অভি কাফের কাফের কাদিয়ানি কে যে কাফের কেউ মনে না করে তার ইসলামের ভিতরে থাকার কোনো সুযোগ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ে 1400 বছর পূর্বে জাতিকে সতর্ক করে বললেন ইয়াকুনু ফি আখিরিত জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিন আল হাদিসি বিমা লা তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়াদুরুকুম ওয়া লা ইফতিনুনাকুম রাহু মুসলিম আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম শেষ জামানায় দাজ্জাল আসবে মিথ্যুক আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন আমার নবুয়াতের পরে প্রায় তিরিশ জন লোক নবুয় দাবি করবে তার মধ্যে ইসলামের শুরু জামানাতেই আনাসি নামক জনঙ্ক কুলাঙ্গার আর একজন ছিল মুসাইলামাতুল কাদ্দাব মুসাইলামাতুল কাদ্দাব ইয়ামামার যুদ্ধে রসুল্লাহ সাল্লামের সাহাবি ওয়াশিরাদী আল্লাহু তালান হুক বল্লমের আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওয়াসী আদী আল্লাহু তালান হুক যেই বল্লম দিয়ে নবীর চাচা হামজামিন আবদুল মুত্তালেবকে হত্যা করেছিলেন ওয়াশির আজী আল্লাহ তালান তিনি প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ তোমার নবীর চাচাকে যেই অস্ত্র দিয়ে হত্যা করেছি সেই অস্ত্র দিয়ে ইসলামের সবচেয়ে বড় দুঃস্মনকে কোনোদিন সুযোগ পেলে আমি হত্যা করব ওয়াসিরাজি আল্লাহ তালান হুক সুদীর্ঘ প্রায় এক হাজার পথ অতিক্রম করে রিয়াদের অদূরে সেই ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন গত সফরের আগের সফরে ইয়ামামা প্রান্তরে সেখানকার শহীদানদের কবর জিয়ারত করার সুযোগ আল্লাপ আমাদের করে দিয়েছিলেন কাজাব নিহত হল ইয়ামার যুদ্ধে পরবর্তীতে যুগে যুগে কালে খালে এইভাবে মিথ্যা নবুয়তের দাবিদার এসেছে চোদ্দোশ হিজরির প্রথম দিকে ইংরেজি আঠারোশো পঁয়ত্রিশ সালে এই কুলাঙ্গার গুলাম আহমদের জন্ম হয় কাদিয়ান শহরে উনিশশো আট সালে আল্লাপাক তাকে ধ্বংস করেন এমনভাবে ধ্বংস করেন যে তার ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছিল এই গোলাম আহমদ সর্বপ্রথম নিজেকে মুজাদ্দেদ বলে দাবি করে তারপরে তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেন তারপরে তিনি রুহুল্লাহ বলে নিজেকে দাবি করেন পরিশেষে তিনি নবী বলে দাবি করেন এবং সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী বলে নিজেকে দাবি করেন নবী এই কাদিয়ানীদের আকিদা এক নাম্বার হল সবচেয়ে জঘন্য আকীদা

আল্লাহ মানাল কুফরের পরে আল্লাহ পাক গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী নবুয় দান করেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আসসালাম শেষ নবীন তাদের আকিদার মধ্যে এও আকিদা রয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা রসুল বলে বিশ্বাস করে না তারা কাফের অর্থাৎ তাম বিশ্বের সকল মুসলিমকে তারা কাফের বলে গণ্য করে তাদের আরো বিশ্বাস জিবির আমিন আলহিস আসসালাম গোলাম মোহাম্মদ কাদিয়ানির কাছে নাজিল করেন যেইভাবে নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে ওহীন নিয়ে এসেছিলেন তামাম বিশ্বের সকল মুসলিমকে তারা কাফের বলে অতএব তামাম বিশ্বের কোনো মুসলিমদের পিছনে তাদের সালাদ বৈধ নয় তাদের আকিদা তারা ব্রিটিশ প্রভুকে খুশি করার জন্য জেনে রাখা ভালো হবে ব্রিটিশদের সবচেয়ে ক্ষতিকারক যারা ছিলেন এদেশে তারা হলেন আহলুল হাদিস আহলাদিসদের দ্বারাই ব্রিটিশেরা ক্ষতিগ্রস্ত হয়েছে আহলাদিসেরাই ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরেছে আহলাদিসেরাই জিহাদের মার মুজাহিদ গঠন করে ব্রিটিশদেরকে এতেছে ছাড়তে বাধ্য করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছে জনগণ মন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বাঙ্গা ও জনগণ জাগে তব আশিস মাঙ্গে তব জায়গান গায় রবি ঠাকুরের কবিতা এদেশের বেদাতিরা ব্রিটিশদেরকে সুলতান উদ্দিল্লাহ ব্রিটিশ হল আল্লাহর ছায়া ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হারাম বলে মুফতিরা ফতুয়া দিয়েছে যে সমস্ত ওলামায় হক ব্রিটিশের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে গলদ চেষ্টা চালিয়েছে বন্ধুগণ তাই তো আল্লামা ইহসান ইলাহি জহির বলেছিলেন সাহাবী রাসূল পেট মে পাথর বান কর কাফের কো মুসলমান বানাতে থে আজ তুম হালুয়া রুটি খা করকে মুসলিম কো কাফের ফতোয়া দেতে হো তোমরা হালুয়া রুটি খেয়ে খেয়ে মুসলিম দের কে কাফের ফতোয়া দিয়ে থাক বন্ধুগণ এই জন্যই ব্রিটিশ যখন কাদিয়ানি গোলাম মোহাম্মদ কে এই উস্কানিমূলক তার পৃষ্ঠপোষকায় যে কাজ শুরু করলে সেখানে আহলাদিসদের লেবাস এই কাদিয়ানিদেরকে পড়ায় দিয়ে গেল তাদের বাহ্যিক আমলের সঙ্গে আহ্লাদিসদের আমলের কিছুটা কিছুটা মিল আছে যার ফলে মানুষ আহলাদিসদেরকে দেখে বলে এরা কাদিয়ানি বন্ধগণ কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন আবুল ওয়াফা সানাউল্লাহ অমৃতশ্বরী রাহেম উল্লাহ তিনি আকবার এ আহলাদিস পত্রিকার সম্পাদক ছিলেন অল ইন্ডিয়া আলাদিস কনফারেন্সের সেক্রেটারি জেনারেল ছিলেন মাওলান আবুল ওয়াফা সানাউল্লাহ মৃতশ্বরী দফায় দফায় এই কাদিয়ানির বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং বাহাস মোনাজার করেছেন কিন্তু আমাদের দেশের অসত্য আলে মোলামা জ্ঞানী গুণী বক্তা তাদের মুখেও শোনা যায় সানাউল্লাহ পানি পথি কাজিয়ানির সাথে জিহাদ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে বাস করেছে মোনাজারা করেছে আরে সানাউল্লাহ উল্লাহ পানি তো হালুয়া খাওয়া দলের লোক সানাউল্লাহ অমৃতসরী সংগ্রাম করেছেন ওখানে সানাউল্লাহ অমৃতসরী ইতিহাসকে বিকৃত করে সানাউল্লাহ পানিপতি তার মানে আহ্লাদিসেরা সংগ্রাম করলো নাম হয়ে গেল হানাফিয়ালে তারপর আবার কেউ বললেন আতাউল্লাহ বুখারি হতে পারে তাদের কিছু সংগ্রাম আছে কিন্তু সর্বশেষ মুনা হয়েছিল উনিশশো সাত সালের পনেরোই এপ্রিল তারিখে একটি বিজ্ঞপ্তি পেশ করে এই কোলাঙ্গার গুলাম মোহাম্মদ কাদিয়ানি সে সানাউল্লামিনী রাহিমাউল্লাহকে মুবাহালার আহ্বান জানায় মুবাহালা কাকে বলা হয় মোবাহালা আপনি সত্য না আমি সত্য এটা প্রমাণ করার জন্য মাঠে ছেলে সন্তান স্ত্রী পরিবার নিয়ে আল্লাহর নামে কসম করতে হবে আর বলতে হবে আমি যদি মিথ্যুক হই আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয় এটার নাম হলো মুবাহালা এই মুবাহালা সানাউল্লাহ মৃতশ্বরী রাহমউল্লাহ করলেন সানাউল্লাহ মৃতশ্বরীর সঙ্গে এই মুবাহালা করার পরেই তেরো মাস দশ দিন পর আট সালের ছাব্বিশে মে কঠিন কলেরায় এই কোলাঙ্গার আক্রান্ত হয় তার নাক দিয়ে মুখ দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গা দিয়ে এই কলেরার বাথরুম পায়খানার মল বের হতে থাকে আল্লাহর নবীর সঙ্গে গাদ্দারি করলে ইসলামের সঙ্গে গাদ্দারি করলে আল্লাহর নবীর নবুয়াদকে অস্বীকার করে নিজেকে নবী বলে দাবি করার শাস্তি আল্লাপাক দিলেন দিনটি ছিল আঠারো উনিশশো আট সালের ছাব্বিশে মে এই দিনই সেই কলেরায় আক্রান্ত হয়ে নিজের বাথরুমে টয়লেটের ভিতরে পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কুলাঙ্গার এই চাহিয়ে। আমি গোলাম আহমদ কাদিয়ানির সাথে একটু দেখা করে আসি তো কোথায় যাবেন টয়লেটে যাব কেন গোলাম আহমদ কাদিয়ানি তো টয়লেটে পরে মারা গেছে এটা আপনারাও বলবেন আমরাও বলি যে গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে দেখা করে আসি যে ফায়দাটা কি হবে ফায়দাটা হবে কাদিয়ানির ইতিহাস জাতির সামনে প্রকাশ করা হবে আল্লাহ নবীনকে অস্বীকার করে ইসলাম ও মুসলিমদের মধ্যে ফেতনা সৃষ্টি করে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি টয়লেটে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল উনিশশো সালের ছাব্বিশে মে কথাগুলি ভালো করে মনে রাখবেন সন্তানদেরকে সতর্ক করে দিয়ে যাবেন নাহলে আপনার সন্তান আমার সন্তান ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত উপস্থিতি ফেতনা তো অনেক ফেতনা হলো আগাছার মতো আগাছা যেমন বুনতে হয় না একাই হয় ফেতনা ওরকম বুনতে হয় না একাই হয় আগাছা যেমন কেটে শেষ করা যায় না ফেতনাকে ওইভাবে দমন করা সম্ভব হয় না ফেতনার অন্ত নাই

ফাহিল্লুহু ওয়া মা ওয়াজাততুম ফীহি মিন হারামিন ফাহরিমূহ ওয়া ইনমা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কামা harrama Allah আবু দাউদ তিরমিজির বরাতে মিশকাত 163 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমাকে কোরআন দাও হয়েছে কোরআনের মতো আরও কিছু দাও হয়েছে অথচ এই তোমাদের মধ্যে কিছু লোক আরাম কেদারায় বসে বলবে কোরআন তোমাদের জন্য যথেষ্ট হাদিস রেখে দাও কোরআনে যেটা পাও হালাল সেটা গ্রহণ করো হারাম হালাল হিসাবে কোরআনে যেটা হারাম পাও সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো কিন্তু জেনে রাখো উম্মতেরা আল্লাহ পাক যেমন হারাম করেন নবী আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও তেমন হারাম হয় একবার এক বাহাসে গেছিলাম মানে বাহাস হয়েছিল সাউথ বেঙ্গলে সাতক্ষীরার ওইদিকে এক মুফতি সাহেব কথা বলছেন যে সুরা ফাতিহা পড়তে হবে না কেন আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাহ বলেন চুপ থাকতে আর নবী বলেন সুরা ফাতিহা সালাত হয় না নবীর হাদিসের পাওয়ার কম কুরআনের পাওয়ার বেশি অতএব কুরআন অগ্রগণ্য বললাম আল্লাহ বলেন আমরা জবাব দিলাম আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু তোমাদের জন্য মুরদা হারাম মরা মাছ খাচ্ছেন তার দলিল কোথায় মরা মাছ খাওয়ার দলিল সহীদ জামি উৎসাগী রে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম বলেন আমাদের কাছে দুইটা মুর্দাকে হালাল করা হয়েছে ওয়ামালমেয়িতা তাম ফল জারা দুর্গল দুইটা মুর্দার মধ্যে একটি হল মাছ আর একটি হল ফরিং এই যে মাছ হালাল তার প্রমাণ হল হাদিস দ্বারা হাদিস সারা কোরআন অচল হাদিস সারা কোরআন মানা সম্ভব নয় আর একদিন আর এক ভদ্রলোক বললেন কোরআন মানলেই তো যথেষ্ট বলে উজুটা করো তা উজুটা করলে প্রথমে হাত ধুইলো কোরআন থেকে প্রমাণ করো করে আল্লাহ আল্লাহ পাক ওসি দা কুম তুমি সালাতে ফাঁকসিল উজু হাকুম কোরআনে আল্লাহ পাক মুখ ধুতে বলছেন হাত ধোয়ার দলিল কোথায় বলে হাত ধোয়ার দলিল তো হাদিসে আছে তাহলে তো তোমার এবার শুরুই হলো হাদিস দিয়ে তো হাদিসকে অস্বীকার করো কি করে বন্ধুগণ যুগে যুগে কালে কালে হাদিসকে অস্বীকার করেছে খারেজিরা শিয়ারা মোতাজেলারা এবং শিয়া খারেজি জেলা এরা হাদিসকে যুগে যুগে কালে কালে অস্বীকার করেছে সময় শেষ হয়ে গেছে তবু পরিশেষে আর একটি ফেতনা সম্পর্কে সংক্ষিপ্ত ইঙ্গিত করি আমি বিদায় আরোস করছি সেটা হলো যুব সমাজের একটি ভয়াবহ ফেতনা এক শ্রেণীর যুব সমাজ আজকে ইন্টারনেট সর্বস্ব হয়ে গেছে আর ইন্টারনেটের বক্তব্যগুলি বড় বড় আলেম ওলামার বক্তব্যগুলি কাটিং সাটিং করে তাদের নিজস্ব অশুভ তৎপরতা চরিতার্থ করার জন্য ভিউয়ার্স বাড়াবার জন্য শয়তানি কাজে লিপ্ত হয়েছে এই সমস্ত ইউটিউব ইউটিউবারদেরকে ইউটিউবারদেরকে কঠিন হুঁশিয়ারি আল্লাহ পাকের আজাব গজবের ভয় দেখিয়ে শেষ করতে চাই আল্লাহর রাজাব থেকে ভয় করুন কোন আলেমের কোন বক্তব্য কাটিং করে নিজে মুফতি সেজে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আখিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি